স্বামীর সাথে বনিবনা না হওয়ায় নতুন প্রেমিক বসিরের হাত ধরেন দুই সন্তানের মা তানিয়া। যদি কোনো মেয়ে স্বামী ছাড়া অন্য পুরুষের ছোঁয়া পায় তাহলে তার স্বামীর সাথে বনিবনা হবে না, এটা একটু স্বাভাবিক ব্যাপার। তবে কেউ যে কারো সংসার ভেঙে সুখী হতে পারে না, এটা হচ্ছে তার একটা জলজ্যান্ত প্রমাণ। নাম্বার কোথা থেকে জোগাড় করে আমাকে প্রতিদিন ফোন দিয়ে বিরক্ত করতো, আর অনেক দিন ধরে বিরক্ত করার পর করতে করতে আমাদের মধ্যে একটা সম্পর্ক হবে। একটা মেয়ে যখন স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে পরকীয়া করবে তখন তো তার স্বামীর প্রতি বিরক্তি ফিল হবে, এটা একটু স্বাভাবিক। এটার ঘরে দুইটা সন্তান ছিল, স্বামীর দিকে না তাকিয়েও একবার সন্তানের দিকে তাকিয়ে এ ধরনের কাজ কি করা কখনোই সম্ভব? দুইটা সন্তানকে মা হারা করে এসে মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে এসে নিজে এসে সুখের সংসার বাঁধতে চায়। বছর ঘুরতেই নতুন ঘরে জন্ম নেয় নতুন প্রাণ, কিন্তু সন্তানের বয়স দুই মাস হতে না হতেই পালিয়ে যান সেই স্বামীও। যে ভালোবাসার জোরে ছেড়েছিল দুই সন্তানের মায়া এবং স্বামীর ভালোবাসা, সেই সংসারও টিকলো না খুব বেশি দিন। মেয়েটা তার নিজের সুখ খুঁজতে গিয়ে চারটা জীবন নষ্ট করে দিল। মেয়েটার দিকে তাকিয়ে অনেকে খুশি হইলেও কিন্তু সন্তানের দিকে তাকিয়ে অনেকটাই মায়া লাগে। কি দোষ করেছিল এই মাসুম বাচ্চাগুলো যার জন্য দুইজন মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত এবং একজন হচ্ছে বাবার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত? ও হচ্ছে আমাকে না জানাই আবার দ্বিতীয়বার বিয়ে করছে, সে বড় বাচ্চা হবে, বাপের বাড়িতে গেছে বাচ্চা হতে। যে মেয়ে একজনের বিশ্বাস ভেঙে এসে আরেকজনের সাথে সংসার বাঁধে, তার আরেকজনের উপর বিশ্বাস করা কখনোই ঠিক না, কেননা সে একজনের সাথে বিশ্বাসঘাতকতা অলরেডি করেই এসেছে। আবির নামা তুলে আনতে আনতে এদিকে আবার আগে এক পক্ষ থেকে তালাক দিয়েছে, মানে আমি তালাক দিইনি, ও নিজে নিজে আমার তালাক দিয়েছে। স্বামীর থেকেও ভালো ভেবে তুমি স্বামীকে বাদ দিয়ে অন্যজনের সাথে প্রেম করে এবং তাকে বিয়েও করে ফেলেছো, কিন্তু কেউ যদি এর থেকেও ভালো তোমাকে অফার করে তাহলে তুমি একে ছেড়ে ওকে ধরবে না, তার কি কোনো গ্যারান্টি রয়েছে? দেখুন এখানে শুধুমাত্র মেয়েটার একার দোষ না, ছেলেটারও দোষ রয়েছে। সে একজন বিবাহিত মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে একজনের সংসার ভেঙেছে। এজন্য সমস্ত মা বোনদেরকে আমি পায়ে ধরে অনুরোধ করি, স্বামী এমন একটা জিনিস যাকে ছেড়ে তুমি যেই পুরুষের সঙ্গেই কথা বলো না কেন, শুধুমাত্র তোমাকে ভোগ করতে চায়, ঠিক আছে? তোমাকে ভালো রাখতে বা ভালোবাসতে না। তোমাকে যদি কেউ ভালোবেসে কলিজার ভিতর আগলে রাখতে পারে সে হচ্ছে তোমার একমাত্র স্বামী। তার মনে কখনো কষ্ট দিও না, কেননা তার মনে যদি তুমি কষ্ট দাও কখনোই সুখী হতে পারবা না। আপনাদের মূল্যবান মতামতের জন্য অবশ্যই কমেন্ট বক্সটা খোলাই রয়েছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।